আমার কিন্তু এখন পস্তাব আছে কর্তা। দেখেন কর্তা, এতকাল ধরে মাইয়াটা অন্যের বাসায় ঝাঁটালা দেখাইয়া বড় হয়েছে, না অন্যায় সে করছে ঠিকই। ফুলজুরির পিছনে লাগছে, আমার মাইয়ার পিছনে লাগছে, তাও আমি তার হইয়া কথা কইতেছি কর্তা। কর্তা কথাখান কি জানেন? জন্মতিকা যা যা পাওনের তার কথা এত কিছুই সে পায় নাই। এই না পাইয়া না পাইয়া এর মনের ভিতরখান না ওইরকম বন্যা গেছিল। এতকাল পর হ্যাঁ যখন সব কিছু ফিরা পাইতেছে তখন দেখেন কর্তা, এই মায়ার আপনি আর চিনতে পারবেন না। যা কর্তা, কোন মায়ারে কবে ঘরে নিতেছেন? কোন এখনো কিছু ভাবিনি। ভাবেন ভাবেন কর্তা, কত অখনি তো ভাবনের সময়। তো একখান কথা কই কর্তা, আপনার পোলার আপনার পুত্রবধূর আত্মা যদি কোথাও থাইকা থাকে, না আপনার আত্মায় বিশ্বাস যান এর লিগাই কইতেছি, তাহলে তারা এত দেখতেছে না তাকে নিজের মাইয়া সে হোমে বড় হয়েছে। হে অন্যের বাসায় মানুষ হইতেছে, তার এত সম্পত্তি থাকুনের পরও, তার আত্মীয় স্বজন থাকুনের পরেও তারা কি শান্তি পাইব কর্তা? এখন তো এতকাল না যাই না, যা কিছু হইয়া গেছে হইয়া গেছে, এখন যখন সব কিছু জানলেন কর্তা, হে আর পরেও তারে দূর করিয়া রাখবেন, তারে নিজের নিকট টাইনে নিবেন না, আপনি কোনো আসতে দেবেন না, তারে পর করিয়া রেখে দিবেন। জানিস মনির বল, স্নেহ এমনই একটা জিনিস, যদি একবার কারোর উপর বর্ষণ করে, তুই যতই সত্যি প্রমাণ নিয়ে আয় না কেন, চট করে তার দিকে চলে যায় না, অনেক সময় লাগবে। হবে এত এক ছের, সময় তো লাগুনেরই কথা। সত্যি তো আপনি বা এত কম সময়ের মধ্যে নিজের মন খান পাল্টাইবেন কি কইরা? কর্তা তারও তো আপনার স্নেহ খান বড়ই দরকার, তারও তো ইচ্ছা যায় আপনার নিকট আইতে আপনার লগে থাকতে। কর্তাই মাইয়ারে লইয়া কি ভাবতেছেন কি করবেন শিয়া লইয়া তোমার এত মাথা ব্যথা কি আর? ওই দিয়া কি বিষয়ের ভাগ দিব কইছে তোমারে? হায় আল্লাহ নুরি, তুমি দেখি ওখানে বলদার লেখান কথা কও। আরে তুমি এখন সম্পত্তির কথা কইতেছো? আরে তুমি নিজের মায়ের কথা ভাববা, অন্যের মায়ের তার তার পাওনাগণ্ডা থেকে বঞ্চিত করতে চাও? আচ্ছা আল্লাহর কাছে কি জবাব দিবা কও দেখি, একদিন তো তোমার বিচার হইবই, কি কইবা তুমি তখন? অনুরি তুমি আমারে যতই খারাপ মানুষ কও না কেন, আমি কিন্তু পারুম না, এতখানি খারাপ কিন্তু আমি হইতে পারুম না, নিজের মায়ের লিগা আমি অন্যের সন্তান রে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করুম, না এই আমি পারুম না। হিসেব মতো তাকে তো আমাদের বাড়িতে জায়গা দেওয়া উচিত, আর ফুলঝুরি যারই মেয়ে হোক তার পরিচয় যাই হোক না কেন, তাকেও তো আমি ফেলতে পারি না। হায় কর্তা, এই কথা আমি কখন কইলাম? দেখেন কর্তা, সেই এই ছোট্টটি থেকে যারে বড় করলেন তারে ফেলতে পারেন কখনো? আর আমার মাইয়া আপনার স্নেহ থেকে বঞ্চিত হইব এইও তো আমি চাই না। আপনি মোহন কর্তা, এর লিগাই তো আপনার আপনার নাতিনের লগে আমার মাইয়ারেও আপনার বাসায় আশ্রয় দিতে চাইতেছেন। তবে আমি একখান কথা কই কর্তা, আপনারা কিন্তু একবার সেই বাসায় যান, নিজেরা যাইয়া নাতিনরে লয়ে আসেন, নাহলে হ্যাঁ ভাববো কি যে আপনারা বুঝি তারে আর গ্রহণ করতেছেন না।